চালককে মারধরের প্রতিবাদে ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। ফলে মঙ্গলবার বিকেল থেকে চরম দুর্ভোগে পড়েছেন বাস যাত্রীরা। ফরিদপুর পৌর বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানান, টেকেরহাট ও বোয়ালমারি থেকে ছেড়ে আসা দুটি অভ্যন্তরীণ বাস মঙ্গলবার বিকেল তিনটার দিকে ফরিদপুরে দুটি বাস টার্মিনালে প্রবেশের সময় সড়কে থাকা অটোরিকশার কারণে জট বাঁধে। এছাড়া বৃষ্টির কারণে উঁচু সড়ক থেকে কর্দমাক্ত নিচু টার্মিনালে প্রবেশেও সমস্যা হচ্ছিল। এ সময় পুলিশের একটি পিকআপ বাস টার্মিনাল অতিক্রমের সময় যানজটে আটকে পড়ে।